আমাদের যে ঋণের দ্বিতীয় কিস্তি আমরা আশা করি $681 মিলিয়ন আমরা হয়তো ডিসেম্বরের বোর্ড মিটিংয়ের পর্যন্ত বোর্ড মিটিং শেষ হলে আমরা হয়তো পাব। শর্ত আর পালন হয়েছে কি হয়নি সেটা তো অ্যাগ্রিমেন্টের মধ্যেই চলে এসছে। আমরা আমাদের যে ঋণ চুক্তির যে শর্তাবলী ছিল, যে অ্যাগ্রিমেন্টগুলো ছিল আমাদের মধ্যে, যে আমরা কী কী এরিয়ায় কোন কোন KPI অর্জন করব, সেগুলোর মধ্যে আমরা মোটা দাগে 6টা কন্ডিশনালিটি ছিল, যে আমরা মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট ছিল যে এই এরিয়াগুলোয় কাজ করব। আমরা তার মধ্যে বেশ কয়েকটায় সফলতা পেয়েছি, দু একটা জায়গায় আমাদের কিছুটা ঘাটতি রয়েছে, আমরা হয়তো পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। তা আমরা আপনাদেরকে আগেও বলেছি যে এই জিনিসগুলো আমরা বিস্তারিতভাবে কথা বলবো IMF-এর স্টাফ মিশনের সঙ্গে যখন তারা এখানে কাজ করবেন। আমরা আমাদের প্রেক্ষিতগুলো বলেছি, আমরা কী কী কাজ করেছি, আমাদের কী কী পলিসি মেজার্স আমরা নিয়েছি, আমাদের ডেভেলপমেন্টগুলো কী ছিল গ্লোবাল কনটেক্সটে, ডোমেস্টিক কনটেক্সটে, আমরা সেগুলো বলেছি। এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর আমরা সমঝোতায় আসতে পেরেছি। আমরা ভবিষ্যতে যে করণীয়গুলো সেগুলোর বিষয়ে আমরা সবাই একমত হয়েছি, যেগুলো আমরা আগের ইয়েতে যেগুলো করে এসেছি, যেগুলো সফলতা আছে সেগুলো ধরে রাখা, এবং ভবিষ্যতের যেগুলো আমরা করতে পারিনি তার জন্য কী কী রেমেডিয়াল অ্যাক্টিভিটি করতে হবে সেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। আমরা আশা করছি যে আমাদের নেক্সট যে বোর্ড মিটিং IMF-এর December 11 আমরা সেই জায়গায় কিন্তু একটা পজিটিভ আউটকাম আশা করছি, এবং আমাদের যে ঋণের দ্বিতীয় কিস্তি আমরা আশা করি $681 মিলিয়ন আমরা হয়তো ডিসেম্বরের বোর্ড মিটিংয়ের পর্যন্ত বোর্ড মিটিং শেষ হলে আমরা হয়তো পাব। আমি কিন্তু আগেই বলেছি আমরা সমস্ত কিছুর অ্যাগ্রিমেন্টে এসে দ্য ডিসিশন হ্যাজ বিন মেড যে আমরা নেক্সট ইনস্টলমেন্ট পাচ্ছি, এই বিষয়টা ক্লিয়ার। আর শর্ত আর পালন হয়েছে কি হয়নি সেটা তো অ্যাগ্রিমেন্টের মধ্যেই চলে এসছে। আমরা এখন এখন পর্যন্ত এইটুকু থাকি যে আমরা আমাদের কিস্তি সারের বিষয়ে আমাদের সম্মতি পাওয়া গেছে। আগের শর্ত শিথিল করে কি স্যার তাহলে নতুন শর্ত মোতাবেক আমরা ঋণের কিস্তি পাচ্ছি, আগের যে শর্ত ছিল? আপনারা এইটা তো একটা অবান্তর প্রশ্ন হলো, যদি ওরা আগের শর্ততেই থাকতো তাহলে তো আমাদেরকে আর নতুন শর্ত তো নেই। আমি তো বলছি যে আগের শর্ত আমার ছিল, সেইটা আমার যে অর্জন হয়েছে তার উপর ভিত্তি করে তো সিদ্ধান্ত হয়েছে আমাকে ঋণের সেকেন্ড কিস্তি ছাড় করবেন, তাহলে এটা নিয়ে তো আর কোনো ইস্যু থাকে না। আপনারা জানেন প্রায় 6টা শর্ত ছিল, একটা ছিল যে আমাদের সুদহার একটা ফ্লেক্সিবল রেটে আনতে হবে, আমরা কিন্তু সেটা করেছি। আপনারা জানেন স্মার্ট প্লাস 1% আমরা এখন সুদহার ইয়ে করছি, আমাদের BPM-6 অনুযায়ী আমাদের রিজার্ভ ক্যালকুলেশনে শো করতে হবে সেটা আমরা করেছি, আমাদের স্ট্রেস অ্যাসেটগুলো আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে আমাদের এটা প্রদর্শনের কথা ছিল আমরা সেটা করেছি, আমরা এক্সচেঞ্জ সিঙ্গেল এক্সচেঞ্জ রেটে যাওয়ার কথা ছিল আমরা সেটা গিয়েছি। সুতরাং এই অর্জনগুলো কিন্তু আমরা করেছি। দুটো জায়গায় আমাদের একটু কম সফলতা অর্জন হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রিজার্ভের পরিমাণ যে নির্দিষ্ট পরিমাণে রাখার কথা ছিল সেটা আমরা পারিনি, আর একটা হচ্ছে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনে একটা সার্টেন ইয়ে ছিল, যদি এটা NBR-এর সঙ্গে লিঙ্ক, বাট আমাদের মোটা দাগে আমাদের এটা একটা ইয়ে ছিল। তো এই জায়গাগুলো আমরা আমাদের নতুন আমরা সামনে আরও কাজ করব, সেই কর্ম পরিকল্পনাগুলো হয়তো ধীরে ধীরে আমরা আরও অ্যাগ্রিড ইয়েতে যাব। তো আপাতত এই আমাদের যে অর্জন এবং আমাদের যে অন্যান্য ইকোনমিক ম্যানেজমেন্ট ম্যাক্রো ইকোনমিক ইনিশিয়েটিভস সেটাতে আমরা তাদের একটা সম্মতি আছে যে হ্যাঁ উই আর ইন দ্য রাইট ট্র্যাক, সুতরাং সেই জায়গাটা থেকেই আমাদের এই অ্যাগ্রিমেন্টটা হয়েছে যে হ্যাঁ আমরা নেক্সট কিস্তিটা পেতে যাচ্ছি।